দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রেখেছে গাণিতিক বাস্তববাদের মূল বক্তা মূল প্রবক্তা কে গাণিতিক বাস্তববাদ ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে গাণিতিক বাস্তববাদ এর মূল প্রবক্তা কে এটা আমাদের জানতে চাই অপশান এতে বলছে কেপলার অপশান বি প্লেটো অপশন সি রাসেল অপশান ডি নিউ তোমরা প্রত্যেকে অ্যান্সারটা করতে থাকো তোমাদের প্র্যাকটিস লেভেলটা কোথায় কীভাবে আছে তোমরা নিজেরা জাজ করে নিতে পারবে তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি না বিখ্যাত দার্শনিক প্লেটো প্লেটো হচ্ছে কি না প্লেটো হচ্ছে গাণিতিক বাস্তববাদের মূল প্রবক্তা ক্লিয়ার অপশন বি আমাদের আইটেম কোয়েশন দেখে কোন ধরনের প্রশ্নের মূল্যায়নকারীর ব্যক্তিগত প্রভাব থাকে কোন ধরনের প্রশ্নে মূল্যায়নকারীর ব্যক্তিগত প্রভাব থাকে কোন একটা প্রশ্ন আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে রচনাধর্মী নৈপর্তিক প্রশ্ন থাকে তো এই প্রশ্নগুলোর মধ্যে কোন ধরনের প্রশ্নে তার ব্যক্তিগত একটা মতামত থাকে ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা আমরা প্রকাশ পাই কোন প্রশ্নে অপশান এতে বলছে রচনাধর্মী বি বলছে সংক্ষিপ্ত সি বলছে নৈর্কীক অপশান ডি বলছে কোন দেখো আমরা যদি দেখি রচনাধর্মী প্রশ্ন লেখার ক্ষেত্রে কিন্তু একটা ভালো স্পেস পাওয়া যায় তাই না একটা ভালো জায়গা থেকে নিজের আহ চিন্তা ভাবনাকে কিন্তু এখানে তুলে ধরার জন্য এই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ কিন্তু রাইট আনসার হয়ে যাবে পরে পরবর্তী কোশ্চেন একটি শিশুর বুদ্ধি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় সে সবথেকে গুরুত্বপূর্ণ একটি শিশুর যে বুদ্ধি সংক্রান্ত বিষয় বুদ্ধি সংক্রান্ত যে ব্যাপারগুলো কোন বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ এক বলছে অপশান এ বলছে শৃঙ্খলা বি বলছে পাঠ্যক্রমিক কার্যবলী সি বলছে পাঠ্যসূচি বলছে উপরের সব থেকে এর অ্যান্সারটা করতে থাক বুদ্ধি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে দেখো বুদ্ধি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে যেমন শৃঙ্খলাটাও একটা গুরুত্বপূর্ণ তাই না পাঠ্যক্রমিক কার্যাবলী যেমন গুরুত্বপূর্ণ পাঠ্যসূচিও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে শিশুর বুদ্ধি সংক্রান্ত ব্যাপারে কিন্তু এই তিনটেই আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকে তার মানে আমাদের অ্যান্সার কি হবে অপশান ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার উপরের সবগুলি ক্লিয়ার তাহলে এটাই আমাদের রাইট পরবর্তী কোশ্চেন দেখো গণিত শিখনে যে বিষয়টির গুরুত্ব নেই গণিত শিখনের ক্ষেত্রে কোনটি গুরুত্ব নেই অপশান এ বলছে আগ্রহ বি বলছে মনোযোগ সি বলছে মুখস্থ ডি বলছে চর্চা আগ্রহ গণিত শিখন আমরা ডিটেলস ক্লাস যখন করেছিলাম সেখানে আমরা অনেক কিছুই আলোচনা করেছিলাম তো এখানে কোনটার গুরুত্ব নেই দেখো গণিত শিখনের ক্ষেত্রে আগ্রহটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট তাই না ইন্টারেস্ট মনোযোগ অ্যাটেনশনটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস বা চর্চাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে কি মুখস্থ এই মুখস্থ বিদ্যার কিন্তু কোনো ই নেই কোনো গুরুত্ব গণিত শিক্ষণের ক্ষেত্রে কিন্তু নেই তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার পরবর্তী বলছে গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য আমরা গণিত শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য পড়েছিলাম সেখানে আমরা অনেক কিছুই দেখেছিলাম তো এখানে গণিত শিক্ষার যে অন্যতম প্রধান উদ্দেশ্য সেই উদ্দেশ্য মধ্যে কোনটি আসে এক বলছে প্রথম বলছে শক্তির বিকাশ বি বলছে সৃজন শক্তির বিকাশ সি বলছে অর্জিত জ্ঞান ও বোধকে বাস্তব বা নিজের প্রয়োজনে অপশন ডি বলছে বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ এর মধ্যে কোনটা রাইট হয়ে যাবে দেখো গণিত শিক্ষার যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য তার মধ্যে হচ্ছে কি না অপশান ডি মানে বহুদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ সাধন করা আমাদের মধ্যে যে যুক্তি তাই না যে বুদ্ধি তাই না ইন্টেলিজেন্স যে লজিক সেই সমস্ত বিকাশ কিন্তু ক্ষমতা হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে না অপশান ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে গণিত প্রধান উদ্দেশ্যগুলো আমরা একটু দেখে নিই দেখো গণিত শিক্ষার যে প্রধান উদ্দেশ্যগুলো তার মধ্যে এক হচ্ছে না গণিতে শিশুর জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করা যাতে শিশুর চিন্তা শক্তি ও যৌতিক ক্ষমতার বিকাশ ঘটে ইম্পর্টেন্ট দুই নম দুই নম্বর কি বলছে গণিতে শিশুকে কৌতূহলী ও অনুসন্ধানী করে তোলে যাতে তার গবেষণামূলক মন তৈরি হয় ভবিষ্যতে গাণিতিক শক্তি অনুসন্ধান এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় গণিত কি শিশুকে একটা ইন্টারেস্ট একটা কৌতূহল তাই না একটা অনুসন্ধান এই ব্যাপারগুলো কিন্তু তার মধ্যে গড়ে তোলে যাতে সে কি সেই গৌতহলের বসে তার ছোটোবেলায় বা তার সেই বয়সেই কিন্তু মনোযোগ তৈরি হয়ে যায় যে আমি বড় হয়ে গবেষণা করব তার উপরে তাই তো অর্থাৎ গাণিতিক সত্য অনুসন্ধান করব এরকম কিছু একটা ব্যাপার তিন নাম্বার কি বলছে তিন নাম্বার যেটা বলছে যে দৈনন্দিন জীবনে ও পেশাগত প্রয়োজনে গণিতের ব্যবহারের দিক থেকে কিছুকে সক্ষম করে তোলে আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে বা পেশা জীবনে কিন্তু গণিতের ভূমিকা একটা ভীষণ মানে আমাদের সকাল থেকে দিনের শুরু থেকে শেষ পর ভীষণ প্রয়োজন যাতে সে গণিতের মাধ্যমে বাস্তব সমস্যা এবং সে কি এই গণিতের মধ্যে দিয়ে সে কি হচ্ছে তার যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান সে করতে পারবে তাহলে আমরা গণিতের উদ্দেশ্যগুলি প্রত্যেকে অবশ্যই ডাউন পরবর্তী কোশ্চেন কোনো একটি ছাত্র একটি অঙ্ক করতে পারছে না সেক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি আমরা ক্লাসের ক্ষেত্রে দেখি অনেক সময় না কাউকে কিছু টাস্ক দিলে সেটা সে করতে পারে না তাহলে সেক্ষেত্রে সেই টিচারের কি করা উচিত বাড়ির কাজ হিসেবে অঙ্কটি দেওয়া বি কেন পারছে না তা দেখে তা তা কেন না ভেবে দেখতে বলা সমস্যা কোথায় খুঁজে বের করে তার সমাধান অঙ্কটি বারবার দেখো সে যদি একজন আইডল টিচার কি করবে না প্রথমে চেষ্টা করবে তার সমস্যাটা কোথায় সে কেন করতে পারছে না কেন বুঝতে পারছে না না কি হয়েছে কোন প্রবলেম যে সমস্যা খুঁজে বের করে তারপর সে কি করবে সমাধান করার চেষ্টা তার মানে আমাদের অপশান কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন বলছে গণিত নিচের কোনটি গণিতের পাঠ্যক্রম নির্মাণের নীতি নয় অপশান এ বলছে নমনীয়তা নীতি অপশান বি বলছে শিশু শিশু কেন্দ্রিক নীতি অপশান ডি ঐক্যের নীতি অপশান ডি বলছে মনস্তাত্ত্বিক নীতি আমরা এটা কিন্তু পড়েছিলাম গণিত পাঠক্রম নির্মাণের নীতি ভীষণ ইম্পর্টেন্ট তাই না তাহলে নীতিগুলোর মধ্যে কি নমনীয়তা মানে আমরা সেটাকে ইচ্ছা খুশি পরিবর্তন করতে পারবো তাই না নমনীয়তা বা থাকবে শিশু শিশু কেন্দ্রিক হবে এবং সেখানে কিন্তু ঐক্যের নীতিও থাকবে এই মনস্তত্ত্বক নীতি নয় তার মানে কি আমাদের অপশান কিন্তু ডি রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার প্রত্যেকের এখানে মনে রাখতে হবে কি নয় বলেছে আমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো হয়ে থাকে দেখো এবার আমরা যদি দেখি যে পাঠ্যক্রম নির্ধারণের মূল নীতি উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি পাঠ্যক্রম নির্ধারণের যে মূল নীতি সেটা হচ্ছে কি উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি প্রতিটি বিষয় শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য আছে অবশ্যই প্রত্যেকটা বিষয় শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের ক্ষেত্রে এ ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন ঠিক আমরা পাঠ্যক্রম এমনভাবে সিলেক্ট করব তারও একটা লক্ষ্য এবং উদ্দেশ্য যেন আমাদের থাকে শিক্ষার শিক্ষার লক্ষ্য এবং বিষয়ের উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করে পাঠ্যক্রমের বিষয় নির্বাচন করা উচিত তাহলে আমাদের কিন্তু অবশ্যই ফিক্সড লক্ষ্যটা কিন্তু এবং উদ্দেশ্যটা আমাদের ফিক্সড করতে হবে তারপরে আমাদের পাঠ্যক্রম কিন্তু নির্বাচন করা উচিত পরবর্তী কোশ্চেন জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ এ বলছে আরোহী পদ্ধতি বি বলছে অবরোহী পদ্ধতি বলছে কোন এর মধ্যে কোনটা অবশ্যই তোমরা একটা জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অবরোহী পদ্ধতি অপরোহী পদ্ধতি এবং আরোহী পদ্ধতিটা আমরা এক ঝলক দেখে নেই বিষয়টা কি আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড যে পদ্ধতিতে উদাহরণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে সূত্র বা সংখ্যা প্রদান করা হয় তা হলো উদাহরণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে কি সূত্র বা সংজ্ঞা গঠন করা আরোহী পদ্ধতি হচ্ছে ইংরেজিতে ইন্ডাক্টিভ মেথড জানা থেকে অজানা এখানে কি জানা থেকে অজানা মূর্ত থেকে বিমূর্ত সহজ থেকে কঠিন সাধারণ উপর উদাহরণ সূত্র গঠন করাকে আরোহী পদ্ধতি উদাহরণ থেকে যে সূত্র গঠন করছি সেটাই বলছে আরোহী পদ্ধতি বাংলা ব্যাকরণ পাঠদান এই পদ্ধতি অধিক ফলস্বরূপ কারণ এই পদ্ধতি সম্পর্কে বাংলা শিক্ষা বাংলার ক্ষেত্রে এটা বেশি আর অবরোহী পদ্ধতি কি ডিটাকটিভ মেথড অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি সম্পূর্ণ বিপরীত কোন সূত্রের প্রয়োগ করে যে সত্য পাওয়া যায় তা নির্ধারণ করাই যে পদ্ধতিতে কোনো একটি সাধারণ তথ্যকে স্বীকার করে বা প্রতিষ্ঠিত কোনো সত্য কিংবা সূত্রকে ভিত্তি করে নতুন কোনো সত্যতা প্রমাণ করা হয় তাকে ভীষণ ইম্পর্টেন্ট এখানে হচ্ছে কি না। সূত্রকে ভিত্তি করে সূত্রকে ভিত্তি করে নতুন কোন সত্যতা প্রমাণ করা হয় তাকে হচ্ছে অবরোহী পদ্ধতি বলছে তাই না আর এখানে আমরা দিয়েছিলাম কি উদাহরণ থেকে সূত্র এখানে সূত্র থেকে কি তোমার সত্যতা প্রমাণ করা অবরোহী পদ্ধতি ইংরেজিতে ডিডাকটিভ মেথড বলে অল্প কথায় বলা যায় যে বিমূর্ত সিদ্ধান্ত থেকে মূর্ত দেখো এখানে মূর্ত থেকে বিমূর্ত আরোহীর ক্ষেত্রে আর অবরোহী ক্ষেত্রে বিমূর্ত থেকে মূর্ত উপনীত হওয়ার পদ্ধতি অবরোহী পদ্ধতি নেবে কিন্তু ক্লিয়ার আশা করি আরোহী আর অবরোহী পদ্ধতি নিয়ে আর কারো প্রবলেম হবে না পরবর্তী কোশ্চেন আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো গণিত আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো গণিত এ কথা কে বলেছেন হ্যারল্ড মিন্নিজ অকবেন ইয়ং এর মধ্যে কোনটা আমাদের রাইট আনসার হয়ে যাবে দেখো আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জন উক্তি দিয়েছেন এটা আমরা অলরেডি একটা পার্ট দেখেছিলাম সেখানে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো গণিত এই কথাটা কে বলেছেন এই কথা বলেছেন অবশ্যই তাই তো হ্যারল্ড বলেছেন এই কথাটি পরবর্তী কোশ্চেন দেখো গণিত শিক্ষার মাধ্যমে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে গণিত শেখার আমরা তো গণিত শিখছি তার মধ্যে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে পারি একটা বলছে ব্যবহারী বা উপযোগী কি বলছে সাংস্কৃতিক কি বলছে শৃঙ্খলা কত মূল্য কি বলছে উপরের সব গণিত শিক্ষার মাধ্যমে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে পারি এই নিয়েও কিন্তু একটা ডিটেলস ক্লাস আমি করেছিলাম সেখানে প্রকৃতি বৈশিষ্ট্য বা উদ্দেশ্যগুলো আলোচনা করেছিলাম সেখানে কিন্তু ছিল দেখো এক্ষেত্রে আমরা যদি বিষয়টাকে দেখি গণিত শিক্ষার মাধ্যমে আমরা কি ব্যবহারিক বা উপযোগী মূল্য গ্রহণ করতে পারি সাংস্কৃতিক মূল্য গ্রহণ করতে পারি গুলো মূল্য কিন্তু আমরা গ্রহণ করতে পারি তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি উপরের সবগুলো তাই তো ডি আমাদের রাইট অ্যান্সার কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে কোঠারি কমিশন খুবই ইম্পর্টেন্ট বিষয় কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে জ্ঞানমূলক অনুভূতিমূলক সংজ্ঞামূলক না বিতর্ক দেখো এক্ষেত্রে আমরা যেটা জানি যে কোঠারি কমিশন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বেশি গুরুত্ব আরোপ করে কি জ্ঞানমূলক তাই না জ্ঞানমূলককে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব আরোপ করে থাকে আমরা দেখি কোঠারি কমিশনের বিষয়টা বলছে শিক্ষার কোঠারি কমিশনের সম্বন্ধে আমরা এক ঝলকে একটু দেখে নিই শিক্ষার সামগ্রিক মূল্যায়ন ও পুনর্গঠনের জন্য ভারত সরকার ডক্টর ডিএস কোঠারির সভাপতিত্বে দেশ বিদেশে শিক্ষাবিদদের নিয়ে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করে ডক্টর ইম্পর্টেন্ট ইনফরমেশন কি ডক্টর কোঠারির নাম অনুসারে এই কমিশন কোঠারি কমিশন নামে খুব ইম্পর্টেন্ট ভারতীয় শিক্ষা কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে যে এই শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুত করে তাদের নান্দনিক বৌদ্ধিক এবং সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া এই স্তরের উদ্দেশ্য তাহলে তাদের এমনভাবে শেখাতে হবে তারা তাদের মধ্যে ক্রিয়েটিভিটি তাদের মধ্যে যেন ইন্টেলিজেন্স পাওয়ার বৃদ্ধি পায় তাই কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে পাঠ্যক্রম রচনা কথা বলেছিলেন তা হলো এডুকেশন ইজ এ ফোল্ড প্রসেস অফ ইম্পার্টিং নলেজ খুব ইম্পর্টেন্ট বিষয় নলেজ ডেভেলপিং স্কিলস অ্যান্ড ইন ইনকালকেটিং প্রপার ইন্টারেস্ট তিনটে বিষয় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুস অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুস অর্থাৎ এর মাধ্যমে আমাদের স্কুল পাঠ্যক্রম শুধুমাত্র জ্ঞান অর্জনে সহায়তা করা নিয়ে ব্যস্ত যোগ্য নেতৃত্ব বিকাশের সহায়তা করা মূল্যবোধ সম্পর্কে উৎসাহিত করা করে তোলা প্রভৃতি বিষয়ে আমাদের বিদ্যালয় পাঠ্যক্রম পরিকল্পিত হয় না তাই শিক্ষা কমিশন বৈপ্লবিক পরিবর্তন আগে যেটা ছিল সেটা হচ্ছে কি হচ্ছে না সেইভাবে পরিলক্ষিত তো না না তাই তো ভালোভাবে কি করে সেটাকে আরো উন্নত মানের করা যাবে সেই বিষয়গুলো এর মধ্যে ছিল না কিন্তু কোঠারি কমিশন আসার পরে কি হচ্ছে এই বিষয়টার উপরে জোর দেওয়া হয় যে কিভাবে এই শিক্ষা তাদেরকে দায়িত্ব নিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তোলা যাবে তাদের মধ্যে যেন বুদ্ধির বিকাশ ঘটে তাদের মধ্যে যেন ক্রিয়েটিভিটি সৃজনশীলতার বিকাশ ঘটে সেই কথাই কিন্তু বলা সমাকলন এর জ্যামিতিক দেন। সমাকলনের জ্যামিতিক সংজ্ঞাদান অপশান এতে বলছে নিউটন অপশন বি রিম্যান অপশান সি আলেস অপশান ডি রাসেল এর মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সমাকলন জ্যামিতির সংজ্ঞা প্রদান করে অবশ্যই বিজ্ঞানীকে রিমান আমাদের বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার আমরা বিভিন্ন ফাউন্ডেশন ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটির লেখককে ভীষণ একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন ফাউন্ডেশন অফ জিওমেট্রি এর লেখককে বইটির লেখক ক্লাইন এলি এলবার্ট রাসেল এর মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে দেখো ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটির লেখক হচ্ছে কি তাহলে অপশন সি কিন্তু রাইট হয়ে গেল গণিতের গণিতের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য গণিতের যে প্রতিকারমূলক যে উদ্দেশ্য আছে তার কি মানে মূল উদ্দেশ্যটা কি যে শিক্ষা আছে অপশান এ বলছে শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন করা অপশন বি বলছে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো অপশন সি বলছে স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা অপশান ডি বলছে পাঠক্রমের বাইরে পাঠদান এর মধ্যে প্রতিকারমূলক অপশান কোনটা আমাদের রাইট আনসার হয়ে যাবে দেখো প্রতিকারমূলক শিক্ষার যদি উদ্দেশ্য বলে তাহলে কি অবশ্যই স্বতন্ত্রভাবে হবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা তাহলে আমাদের অপশান কিন্তু সি রাইট আনসার হয়ে যাবে আমরা একটু উদ্দেশ্যগুলো দেখে নেই গণিত শিক্ষার উদ্দেশ্যগুলো তাহলে বুঝতে পারবো দেখো গণিত শিক্ষার উদ্দেশ্যগুলো আমাদের এখানে কি কি বলেছে নাম্বার ওয়ান গণিতে শিশুর জ্ঞান ভাণ্ডা সমৃদ্ধ করা যাতে শিশুর চিন্তাশক্তি ও যৌক্তিক ক্ষমতার বিকাশ ঘটে নাম্বার টু গণিতে শিশুকে কৌতূহলে ও অনুসন্ধানশীল করে তোলা যাতে তার গবেষণামূলক মূল তৈরি হয় ভবিষ্যতে গাণিতিক সত্য অনুসন্ধানে উৎসাহী হয় অপশান থ্রি কি বলছে দৈনন্দিন জীবনে পোশাকত প্রয়োজনে গণিতের ব্যবহারিক দিক শিশুকে সক্ষম করে তোলা যাতে সে গণিতের মাধ্যমে বাস্তব সমস্যা তাহলে আমরা গণিত শিক্ষার কিন্তু উদ্দেশ্যগুলো অলরেডি দেখে নিলাম পিরামিডের উচ্চতা পরিমাপের জন্য জ্যামিতির ব্যবহার করেছিলেন পিরামিডের উচ্চতার জন্য জ্যামিতির ব্যবহার করেছিলেন জ্যামিতির ব্যবহারটা কে করেছিলেন রিমাস থালেস মিহির কান আমাদের প্রত্যেকে আনসারটা করতে থাকো দেখো এক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে কি অপশন বি অর্থাৎ থালেস পিরামিডের উচ্চতা পরিমাপের জন্য জ্যামিতিক ব্যবহার করেছিলেন কি থালেস কিন্তু জ্যামিতিক ব্যবহার করেছিলেন ক্লিয়ার তাহলে আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো তো তোমরা প্রত্যেকে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো